আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা কাগজ দিয়ে স্পিড বোট বানাতে চান তারা আমার সাথে স্টে কানেক্টেড, আমার সাথে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। আপনিও নৌকা তৈরি করতে পারবেন, কোনো ব্যাপার না। প্রথমে আমি একটা রঙিন কাগজ দিয়েছি, কাগজটাকে সমানভাবে ভাঙ্গা দিয়েছি, তারপর অর্ধ ভাঙ্গা দিলাম, এপাশ উপাশ এপাশ উপাশ উপাশ দেখছেন কিভাবে ভাঙ্গা দিতেছি, একটু মনোযোগ সহকারে দেখেন, আপনিও পারবেন ইনশাআল্লাহ। হ্যাঁ ভাই, কোনো ব্যাপার না, সিস্টেম জানা আছে। দেখেন কিভাবে ভাঙ্গা দিচ্ছি, একদম মনোযোগ সহকারে দেখেন ভিডিওটি। আপনি দেখে আপনিও একটা স্পিড বোট বানাতে পারবেন, আপনি একটা ছোটোমোটো একটা মিস্ত্রি হয়ে যাবেন। হ্যাঁ ভাই, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব তো অবশ্যই অবশ্যই করে নেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। একটু মনোযোগ সহকারে দেখেন, আপনি অবশ্যই একজন ভালো মিস্ত্রি হয়ে যাবেন। এটা কাগজের মিস্ত্রি, আপনি কাঠ মিস্ত্রি নয় কিন্তু রাজমিস্ত্রিও নয়। মনোযোগ সহকারে দেখেন, না পারলে আমাকে কল করবেন 347 ঢাকা সদরঘাট 0172 সুকা বাইগন টমেটো। ওকে, দেখেন কীভাবে বাঙ্গা দিয়েছি, বাঙ্গার উপরে বাঙ্গা দিয়েছি। ওকে, বাঙ্গার উপর সাঙ্গা দেনি, হাঁ বাঙ্গা দিয়েছি। মনোযোগ সহকারে দেখেন, আপনিও পারবেন ইনশাআল্লাহ তাআলা। দেখছেন নিচে দিয়া বাঙ্গা দিলাম, তারপরেতে এদিক দিয়ে বাঙ্গা দিলাম, তারপরেতে কী করতে হবে দেখছেন কি সুন্দর, আবারও পাশ দিয়ে দেখছেন দুইটা মিলিয়ে নিলাম। ওকে, এবার কাগজটাকে উল্টে নিলাম, একটা বাঙ্গা দিলাম, আবার উল্টালাম, বাঙ্গা দিলাম, ওপাশটা যেভাবে বাঙ্গা দিয়েছিলাম ওপাশে আবার ঠিক একই রকম বাঙ্গা দিতে হবে। এই যে কাগজটা গোলা ঘোরালাম উল্টালাম, এই যে তারপরেতে বাঙ্গা দিয়েছি আগের মতোই, প্রথম যেভাবে বাঙ্গা দিয়েছিলাম ঠিক এভাবে বাঙ্গা দিব। হ্যাঁ ভাই, এটার উপর আবার আরেকটা বাঙ্গা দিতে হবে। দেখেছেন কিভাবে বাঙ্গা দিতেছি, আপনিও পারবেন ইনশাআল্লাহ। আপনি ট্রাই করে দেখেন, আপনিও পারবেন, মানুষ পারে না এমন কোনো কাজ নাই। শুধু চেষ্টার দরকার, ট্রাই অ্যান্ড ট্রাই। ভালো করে দেখেন, আবার নিচটা একটা বাঙ্গা দিব, কীভাবে বাঙ্গা দিচ্ছি আপনারা সাথে সাথে যদি প্র্যাকটিস করেন দেখবেন ইনশাল্লাহ পারবেন। এখানে দুইটা কাগজ রয়েছে কিন্তু একটা আমি বাঙ্গা দিব। ওকে ডান, তারপর প্রথমবার যেভাবে দিয়েছিলাম বাঙ্গা ঠিক এভাবে বাঙ্গা দিলাম। এখন একটা পারফেক্ট একটা স্পিড বোট হয়ে যাবে, দেখবেন কেউ বাঙ্গা। হ্যাঁ ওকে, জি জি, কী সুন্দর এক নৌকা হয়ে গেছে। তো এটার বলা হয় স্পিড বোট, আপনি চেষ্টা করেন আমার সাথে সাথে। হ্যাঁ অবশ্যই অবশ্যই পারবেন। এখন নৌকার উপরে একটা ছোঁয়া দিব আর কি, ছোটো ছোঁয়া। এখন আমি একটা ছোট্ট একটা কাগজ নিলাম, চার কোনায় চা দুই তিনটা মাথা বাঙ্গা দিব, চিটির খামের মতো তৈরি করি। বহ দেখছেন চিটির খামের মতো তৈরি করেছি, আর একটা মাথা কিন্তু বাকি রয়ে গেছে। হ্যাঁ এই যে, আপনারা যদি স্পিড বোটটা বানাইতে পারেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। ওকে, না পারলে বলবেন, আমি আবার আপনাদেরকে দেখিয়ে দেবো। এ কোনো ব্যাপার না, দেখেন কী সিস্টেম দিতেছি, স্পিড বোট বাড়ানি কোনো ব্যাপার না। তারপরেতে উল্টাইবেন, তারপরেতে আটা লাগাইবেন, কই গাম লাগাইবেন একটু দেখেন, নিচটাতে একটু গাম লাগাইয়া দেবেন। এই যে গাম লাগাইছি, এবার স্পিড বোটের সামনে লাগাই দিব। ওকে, আপনি চেষ্টা করেন অবশ্যই পারবেন। এই তো হয়ে গেল একটা পারফেক্ট স্পিড বোট, কিন্তু ইঞ্জিন নাই, ইঞ্জিন চালা চলে কীভাবে, গাড়ি চলে না, সরি নৌকা চলে না।